আসসালামু আলাইকুম, ইজি স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সম্প্রতি আমরা জাভা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটি লঞ্চ করেছি, শপ ম্যানেজমেন্ট সিস্টেম, এটি দিয়ে যে কোনো টাইপের শপ ম্যানেজ করা যাবে, স্পেশালি গ্রোসারি শপ, কসমেটিক এবং যে কোনো টাইপের গোডাউন, লাইক সারের গোডাউন বা যে কোনো টাইপের স্টোর হাউস, এই সফটওয়্যারটি দিয়ে ম্যানেজ করা যাবে। তো আমরা এই সফটওয়্যারের ফিচারগুলো এক এক করে দেখব। আমি একটু বলে রাখি, সফটওয়্যারটি জাভা দিয়ে করা, সবথেকে রোবাস্ট এবং অনেক সিকিউর ল্যাঙ্গুয়েজ। তো আমরা চলুন দেখে আসি কী কী রয়েছে। প্রোগ্রামটি রান করলে সর্বপ্রথম আপনার একটা লগ ইন প্যানেল আসবে, এখন যে কেউ ঢুকতে পারবে না। লগ ইন প্যানেলে দুইভাবে লগ ইন করা যাবে, একটা অ্যাডমিন এবং আরেকটা স্টাফ হিসাবে। তো আমি ফার্স্টলি অ্যাডমিন হিসাবে লগ ইন করলাম। অ্যাডমিন হিসাবে লগ ইন করার পরে অ্যাডমিন প্যানেলটা আমরা পাবো। অ্যাডমিন প্যানেলে উপরে শর্টকাট দেওয়া আছে, প্রত্যেকটা ফিচারের শর্টকাট দেওয়া আছে উপরে, আর নিচে দেখতে পাচ্ছি যে ফিচারগুলো। তো আমি এক এক করে ফিচারগুলো একটু ডিসক্রাইব করব, দেন ইন ডিটেলস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে সার্চ প্রোডাক্ট, এখানে আমাদের স্টকটা এখানে আসবে এবং প্রোডাক্টগুলো সার্চ দেওয়া যাবে, নাম ধরে ধরে সার্চ দেওয়া যাবে। এরপরে এখান থেকে ক্যাটাগরি, যে কোনো টাইপের প্রোডাক্টের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দিয়ে প্রোডাক্ট অ্যাড করা যাবে, সেগুলো এডিট, আপডেট, ডিলিট করা যাবে। কোম্পানি অ্যাড করা যাবে, যে কোনো টাইপের কোম্পানি অ্যাড করতে পারবেন এবং ওই কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, এবং ওই কোম্পানির লেজারটা মেনটেন করা যাবে এখান থেকে। তার মানে হল আপনি যে বিভিন্ন টাইপের কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করলে এটার জন্য যে লেজার মেনটেনের জন্য যে খাতা, এটা ইউজ করতে হবে না, এই সফটওয়্যার দিয়েই করা যাবে। এরপরে কোম্পানির প্রোডাক্ট, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হইতে পারে। দেখা যাচ্ছে যে আপনার কোনো প্রোডাক্ট আপনি বস্তা হিসাবে সেল করতেছেন, কোনো প্রোডাক্ট কেজিতে সেল করতেছেন। এখানে এই সুবিধার জন্য আমাদেরকে কিছু স্পেশাল ফিল রাখা হয়েছে, এগুলো দেখবো আমরা। প্রোডাক্ট আপডেট করা যাবে, ডিলেট করা যাবে, এবং স্টক অ্যালার্ম, স্টক অ্যালার্ম, এটা সাপোজ কোনো প্রোডাক্ট আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা, স্পেসিফিক প্রোডাক্টটা চাচ্ছি যে কোয়ান্টিটি 20-এর নিচে আসলে আমাকে রিমাইন্ড করে দিবে যে এই প্রোডাক্টটা কম আছে স্টকে। তো এখানে এই যে প্রোডাক্টগুলো আপনার টার্গেট প্রোডাক্ট থেকে কম থাকবে, অটোমেটিক্যালি এখানে অ্যালার্ম দিবে। কস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কস্টের বিভিন্ন কস্ট টাইপ তৈরি করা যাবে এবং ওই কস্টগুলো ম্যানেজ করা যাবে, লাইক আপনার দোকান ভাড়া, এমপ্লয়ি স্যালারি, বাসা ভাড়া এবং সংসারের আদার্স খরচও এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপরে ব্যাংকের হিসাব নিকাশ, ব্যাংকের আপনার ডেবিট, ক্রেডিট, অনেক সময় ব্যাংকে আপনি টাকা জমা দেন অথবা ব্যাংকে টাকা তুলতে হয় ব্যাংক থেকে, তো এই হিসাব নিকাশগুলো এখান থেকে অটোমেটিক্যালি করা হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে ব্যাংক কোটেশন, তো কোটেশন অনেক সময় বিভিন্ন কোম্পানি কোটেশন চায় বিভিন্ন প্রোডাক্টে, আমরা হাতে লিখে ওই ইনভয়েসটা যদি মেল করতে হয়, স্ক্যান করতে হয়, অনেক ঝামেলা, তো এখান থেকে অটোমেটিক্যালি কোটেশন জেনারেট হবে, আমরা এটাও দেখব। এবং এই ওই স্পেসিফিক কোম্পানির ডেট ওয়াইজ আমি দেখা যাবে, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কতগুলো কোটেশন হয়েছিল, এখানে রিপোর্ট জেনারেট হবে। এরপর চালান, বিভিন্ন কোম্পানি অনেক সময় বাকিতে প্রোডাক্টগুলো ক্রয় করে এবং মাস শেষে পুরো চালানের উপরে বিল জেনারেট করতে হয়, তো এই এই কাজগুলো এখান থেকে করা যাবে এবং চালানের বিল এখান থেকে জেনারেট করা যাবে। এরপরে আপনার পেমেন্ট ইনফরমেশন, কোনো এমপ্লয়ি বলেন, কাস্টমার অথবা বিভিন্ন কোম্পানির যে লেজার মেনটেন হবে, এখানে জাস্ট নাম্বারটা দিলেই ডিটেল চলে আসবে, কত টাকা ডিউ এবং কোন কোন কী কী ট্রানজ্যাকশন হয়েছিল, কত তারিখে পেমেন্ট করেছিল, কোম্পানি লিস্ট, কাস্টমার লিস্ট, সব এখানে পেমেন্টগুলো চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছি মেমো ভেরিফিকেশন, কোনো কাস্টমারের মেমোতে এখানে চার্জ দিলে ওই কাস্টমার এই মেমোতে কী কী প্রোডাক্ট নিয়েছিল, এখানে সবগুলো ডিটেলস সহ চলে আসবে। সো কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট নেওয়ার পর ওই প্রোডাক্টের পাইরেসি হওয়ার সম্ভাবনা এখানে থাকবে না। আর এখানে দেখতে পাচ্ছি কোম্পানি ড্যামেজ এবং রিটার্ন প্রোডাক্ট, তো এখানে অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার, তো কোনো কোম্পানি থেকে একটা প্রোডাক্ট কিনলেন, ওই কেনার পরে ওই প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ওই কোম্পানিকে প্রোডাক্টটা রিটার্ন করি, তাহলে ড্যামেজ লিস্টে চলে যায়, ড্যামেজ দিলে কোম্পানির কাছে আমি এই প্রোডাক্টগুলো পাবো ড্যামেজ রিপোর্টে গিয়ে। এরপরে যখন কোম্পানি ব্যাক করবে, জাস্ট এখানে ক্লিক করে ওই এরপরে ড্যামেজ লিস্ট থেকে আসবে, তো ড্যামেজ হলে স্টক থেকে চলে যাবে, আবার যখন ব্যাক করবে অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের স্টকে এটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুইভাবে সেল করা যাবে, একটা কেজি
আরেকটা হচ্ছে হলো আপনার বস্তা হিসাবে, যদি প্যাকেট বা বস্তা হিসাবে সেল করে এই ইউনিটে আসবো, কেজি হিসাবে হলে এখানে চলে যাবো। এরপরে আপনি দোকানটা বা শপটা ওপেন করার সময় আপনি একটা ব্যালেন্স নিয়ে অবশ্যই দোকানটা ওপেন করবেন। সাপোজ আজকের ব্যালেন্স 100 টাকা, তাহলে এখানে টাকাটা দিলে ওপেনিং ব্যালেন্স এটা চলে আসবে। এরপর দিন শেষে জাস্ট সামারিতে ক্লিক করলে বাই ডিফল্ট এখানে আজকের সামারিটা চলে আসবে, যে ওপেনিং ব্যালেন্স কত ছিল, আজকে সেল হয়েছিল কত টাকা, কাস্টমার পেমেন্ট করেছে কিনা, এই সবগুলো ক্রেডিট। এরপর যে এক্সট্রা কস্ট, আমি কোনো কস্ট দিয়েছি কিনা আজকে, পারচেস কস্ট, আমি কী কী প্রোডাক্ট কিনেছি, কোম্পানির কোনো পেমেন্ট করেছি কিনা, সব কিছু মিলে এটা ডেবিট। এরপরে প্রফিট ক্যালকুলেশন করবে। এরপরে ক্যাশ, দিন শেষে আপনার ক্যাশবুকে জাস্ট একটা ক্লিক করলেই কত টাকা ক্যাশ আছে জাস্ট মিলিয়ে নিলেই হয়ে যাবে, আর লেজার রসি বা টালি খাতা তৈরি করতে হবে না। তো এইখানে ওপেনিং ব্যালেন্স সেম সেল ছিল এত টাকা, কিন্তু এই সেলের মধ্যে তো বাকিও থাকতে পারে, তাহলে ক্যাশ কত, ক্যাশ এত টাকা, বাকি কাস্টমার পেমেন্ট কত টাকা করেছিল, এক্সট্রা কস্ট কত হয়েছিল, পারচেস কস্ট, কোম্পানি কস্ট, সব কিছু মিলে এরপরে বাদ দিলে আমার টোটাল ক্যাশটা আমরা পেয়ে যাবো। তাহলে অনেক সহজে আমরা হিসাব নিকাশটা করতে পারবো। এখানে এসে স্টক রিপোর্টটা প্রিন্ট করতে পারবো, কী কী প্রোডাক্ট স্টকে আছে, ডেলি সেলস রিপোর্ট এখান থেকে আমরা দেখতে পারবো, মান্থলি সেলস রিপোর্ট দেখতে পারবো, এরপরে আমার আজকের ডেটে কোনো প্রোডাক্ট এন্ট্রি হয়েছে কি না, পারচেস করেছে কি না, মান্থলি প্রোডাক্ট পারচেস, এরপরে আজকে কোনো এক্সট্রা খরচ হয়েছে কি না, মান্থলি এক্সট্রা কস্ট, এরপর কোম্পানির ডেবিট এবং ক্রেডিট, এরপর কোম্পানির ড্যামেজ এবং কোম্পানির রিটার্ন প্রোডাক্ট এবং টোটাল ড্যামেজ, এগুলো আমরা এখন এক এক করে ডিটেলস দেখব। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, সেটা হলো একটা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করি। ক্যাটাগরি অ্যাড করার আগে যেহেতু এটা ডুয়েল ল্যাঙ্গুয়েজে এটা চলবে, সো আমরা অগ্রোটা ইনস্টল করে নিব, বাংলাতে দিব ক্যাটাগরি। সাপোজ একটা দিলাম যে এটা সার, এটা সারটা আগে আগে থেকে আছে, এই জন্য সারটা নেয়নি। আমি এখানে দিলাম ক্যাটাগরি কি দিতে পারি, ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি সার যেহেতু আছে আমি ওটা নিলাম না, তাহলে এই সারের মধ্যে আমরা ইউরিয়া দিতে পারি, পটাশ, পটাশ ইংলিশে দিব, পটাশ অলরেডি এক্সিস্টিং আছে। তাহলে এখানে কি দিতে পারি, সাপোজ আমি এখানে একটা সারের মধ্যে ড্যামো নাম দিলাম, যেহেতু একটা চেক করা হচ্ছে তাহলে আমি ড্যামো দিয়ে সিলেক্ট করি। ড্যামো নামের একটা সারের মধ্যে ড্যামো নামের একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে। তো আমি এটা যদি আপডেট ডিলিট করার প্রয়োজন থাকে, সার পটাশ এগুলো কিন্তু চলে আসছে। এরপরে আপনার কোম্পানি অ্যাড করা যাবে, কোম্পানি এখানে ইজি টেক আছে, সাপোজ এখানে আরেকটা কোম্পানি অ্যাড করলাম, নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, কোম্পানি অ্যাড হয়ে গেল। তো এখানে আমি এখন প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট অ্যাডটা আমি কোন কোম্পানি থেকে প্রোডাক্ট এখন পারচেস করছি, ইজি টেক আছে, ইজি স্কুল আছে, তাহলে আমরা সার দিলাম, সারের মধ্যে পটেটো এবং ডেমো, আমি ডেমোটা দিলাম। এখন এটার একটা আইডি দিতে হবে, আমি এক দিলাম, এক অলরেডি আছে, এটা নিবে না, কোন একটা প্রোডাক্টের আইডি এক অটোমেটিক্যালি আগে থেকে দেয়া ছিল, থার্টিন টুয়েলভ নেই, তাহলে টুয়েলভ দিলাম। কোয়ান্টিটি, সাপোজ আমি 10 প্যাকেট কিনলাম, প্রতি প্যাকেটের ক্যাপাসিটি কত, 50, তাহলে 500 কেজি, এখানে প্রতি প্যাকেটের ক্রয় মূল্য 1000 টাকা, সাপোজ বিক্রি করবো 1200 টাকা, কত প্যাকেট হলে অ্যালার্ম দিবে, সাপোজ 10 কোয়ান্টিটি দিলাম, আমি দিলাম যে 12 হলে এই প্রোডাক্টটা আমাকে অ্যালার্ম লিস্টে চলে যাবে, প্রোডাক্ট এন্ট্রি দেওয়া হয়ে গেছে। এখানে আসি যে 12 আইডি, ডেমো, শার্ট এবং আপনার স্টকে আছে 500 কেজি, সব কিছু এখানে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমি এখানে আমি সার্চ দিতে পারবো, এখানে কয়েকভাবে সার্চ দেওয়া যাবে, আইডি দিয়ে সার্চ দেওয়া যাবে,
12 দিয়ে সার্চ দিলাম, 12 প্রোডাক্টটা চলে আসছে। তারপরে প্রোডাক্টের টাইপ দিয়ে সার্চ দেওয়া যাবে, সাপোজ এতো সার দুই জায়গায় আছে, সারটা চলে আসবে। এরপরে যদি আমি এটা দিয়ে সার্চ দেওয়া যাবে নেম দিয়ে, তাহলে এই বিভিন্নভাবে সার্চ দিলে আপনার ডিটেলস সহ চলে আসবে। এরপরে আপনার যেটা থাকবে আমি প্রোডাক্ট অ্যাড করলাম, ওই প্রোডাক্ট এখান থেকে আপডেট ডিলিট করতে পারবো। ওইগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এখানে সিলেক্ট করলে, ইচ্ছা মতো আপডেট ডিলিট করতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো। স্টক অ্যালার্মটা এখন যেমনটা আছে 10, 12 নিচে হলে অ্যালার্ম দিলে কিন্তু 10, এই জন্য অ্যালার্ম লিস্টে চলে আসছে এই প্রোডাক্ট অটোমেটিকলি। এক্সট্রা কস্ট, এক্সট্রা কস্টে কী আছে বলে দিচ্ছি আমি, সাপোজ এক্সট্রা কস্টে ভাড়া একটা ক্যাটাগরি অ্যাড করলাম। ক্যাটাগরি অ্যাড করার পরে আমি ভাড়ার মধ্যে হয়তো বাসা ভাড়া থাকতে পারে, এরপর শপ ভাড়া থাকতে পারে, লাইক এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য আর কি। এটাকে আবার ডিলেট আপডেট করতে পারবেন, কোনো যদি প্রবলেম থাকে ভুল হয়ে যায় তাহলে ডিলেট আপডেট করা যাবে। এখানে আমি সাপোজ ভাড়া বাসা ভাড়া দিলাম, এখানে রিমার্কস হিসেবে জাস্ট আমি দিয়ে দিলাম ভাড়া, এবং অ্যামাউন্ট দিলাম ধরেন 1000 টাকা, এখানে আমি অ্যাড করে দিলাম। তাহলে আজকের ডেটে আমার এখানে যে ডেলি এক্সট্রা কস্ট 1000 টাকা, সো দিলে ডিটেলস হিসেবে দেখা যাবে রিমার্কস ভাড়া দিয়েছি কত 1000 টাকা। এখন যদি আমি সামারিতে চলে যাই, এখানে সামারিতে আপনার এক্সট্রা কস্ট এই যে দেখেন 1000 টাকা অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপর যদি আরও আমি এক্সট্রা কস্ট অ্যাড করি তাহলে অটোমেটিক্যালি ওইখানে চলে যাবে, তারপর সব ভাড়া 500 টাকা দিলাম, দেখুন 1500 টাকা হয়ে গেছে। তো এইভাবে এগুলো ক্যালকুলেশন হইতে থাকবে। এরপর ব্যাংক, ব্যাংকের আমি সাপোজ ক্রেডিট করব কোনো কিছু কেনার জন্য, জমা দিলাম আমি ব্যাংকে কত টাকা সাপোজ 1000 টাকা, 1000 টাকা দিলাম, আবার ক্রেডিট করলাম সাপোজ 500 টাকা, আবারও দিলাম জমা ব্যাংক, আমি এখানে দিলাম আবার 400 টাকা, তাহলে ক্রেডিট হলো 1400 টাকা। আমি ডেবিট দেই যে পারচেস করার জন্য, আমি এখানে সাপোজ 1200 টাকা পারচেস করার জন্য এটা ব্যাংক থেকে তুললাম। ওকে, তো এখন আমি এই ব্যাংকের আমি ডেবিট ক্রেডিটে চলে যাব। আজকের ডেটে বাই ডিফল্টে আজকের ডেটটা চলে আসবে, আজকের ডেবিট ডেবিট হয়েছে 1200 টাকা এবং ক্রেডিট হয়েছে 1400 টাকা। এখন আমি দেখতে চাই যে এই 1 তারিখ থেকে 2 তারিখ কত হয়েছে এত টাকা, আমি এখন দেখতে চাই ডেবিট কত। এখন ডেবিট যে 1200 টাকা আমি পারচেস করেছি এটা চলে আসছে, যদি ক্রেডিট দেখতে চাই এখানে ক্লিক করলে 1000 টাকা জমা দিয়েছিলাম, আবার 400 টাকা ব্যাংক জমা দিয়েছি কত ডেটে এবং কত তারিখে এটা কিন্তু সহ চলে আসছে। তাহলে ব্যাংকের হিসাব নিকাশ আমার এখানে নিখুঁতভাবে হয়ে যাবে। এরপরে চলে আসি আমি সেল, এখানে চলে গেল প্রোডাক্ট রিলেটেড সব কথাবার্তা। তো এখন আমি চলে যাব কোটেশনে, প্রোডাক্ট কোটেশনে চলে যাব। কোটেশনে আমি সাপোজ 789 একটা ফোন নাম্বার, অ্যাড্রেস দিলাম ঢাকা সাভার। তো এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করব, ডেমো প্রোডাক্ট সাপোজ একটা নিল, এরপর পটাশ 2টা নিল, জাস্ট আমি এটাকে ই করে দিলাম। আর যেহেতু সে কোটেশন নিবে, সো আমি কোটেশন দেওয়ার জন্য কিন্তু স্টক থেকে এই প্রোডাক্টটা যাবে না, কারণ সে শুধু কোটেশন চেয়েছে, আমি কিন্তু সেল করিনি। এখানে জাস্ট ক্লিক করলে আমার এখানে কোটেশন জেনারেট হয়ে যাবে, দেখুন সুন্দরভাবে একটা কোটেশন জেনারেট হয়ে গেছে। তো এটা জাস্ট পিন করে এখান থেকে মেল করে দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা গেল কোটেশন। এরপর যদি কোটেশন রিপোর্ট দেখতে চাই, যে 789 ডিটেল চলে আসছে, এত তারিখ থেকে আমি সাপোজ
22 সাল পর্যন্ত আমি দেখতে চাই। দেখুন এই যে এখানে কিন্তু আপনার এই কোটেশন কি কি কোটেশন দেয়া ছিল এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এই কোটেশন সম্পূর্ণটা রিপোর্ট চলে আসছে। তো এখন আমি প্রথমে আমি একটু দেখে নেই যে স্টক কি অবস্থা, যে আইডি নাম্বার 12 ডেমো এর মধ্যে স্টক আছে 500 কেজি, যদি কেজিতে হিসাব করি তা আমি এখন কেজিতে সেল করব। সাপোজ আমি 1, 2, 3 এই কাস্টমারকে আমি সেল করব, সেটা হলো এটার বাসা সাপোজ রাজবাড়ি ডেমো। সেল প্রাইস কিন্তু চলে আসছে, 500 কেজি আছে স্টকে, সেল প্রাইস 24 টাকা। আমি এখন যদি 3 কেজি দিয়ে দেই, এখানে দিয়ে দিলাম, এবং এখানে সাপোজ আমি 1% ব্যাট দিলাম, 10% দিলাম, যদি না দেয় এটা 0 নিয়ে নিবে। আর এইখানে আমি সাপোজ সে 60 টাকা পেমেন্ট করবে, তাহলে বাকি থাকবে 5 টাকা, 100 টাকার নোট দিলো কত টাকা ব্যাক পাবে, সে 40 টাকা। তাহলে ক্যালকুলেটারে হিসাব নিকাশে প্রয়োজন হবে না, সেভ দিব, সেভ দিয়ে এটাকে প্রিন্ট করে দিব। এখানে দেখেন সুন্দরভাবে এখানে একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে, সে ব্যাট সহ ব্যাট ছাড়া কত টাকা দিয়েছে, কত টাকা বাকি, ইনভয়েস জেনারেট হয়ে গেছে। তো এইখানে যাওয়ার পর আমরা এখন স্টক রিপোর্টটা দেখব। 3 কেজি সেল করেছি, 397 কেজি এখন অবশিষ্ট আছে, বস্তা হিসাব আছে 9.94 বস্তা, মানে 10 বস্তা আর নেই। ওকে, তো এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই এই কাস্টমারের আমি পেমেন্টটা দেখব। 1, 2, 3 রাজবাড়ি, দেখেন 5 টাকা ডিউ আছে, এই কাস্টমারের ডিউ 5 টাকা। তো এখানে যদি 2 টাকা পেমেন্ট করে তাহলে কত থাকবে, 3 টাকা ডিউ থাকবে। এখন আমি দেখতে চাই এই তারিখ থেকে এই তারিখের মধ্যে ট্রানজ্যাকশন কী কী করেছিল এই ব্যক্তিটা, ট্রানজ্যাকশন করেছিল এত টাকা, 60 টাকা পেমেন্ট করেছিল, 5 টাকা ডিউ ছিল। পেমেন্ট হিস্ট্রি যদি দেখতে চাই এই ব্যক্তির, যে এই ডেটে পেমেন্ট করেছিল 2 টাকা, আর তাহলে এই এইভাবে একটা কাস্টমার একটা কোম্পানির সব ধরনের লেজার মেনটেন করা যাবে। এটা গেল পেমেন্ট এবং আদার যে আমাদের হিসাব নিকাশ। তো এখন চলে যাব বক্স হিসাবে সেল, এখানেও সিমিলারলি বক্স হিসাবে সেল করলে জাস্ট এখানে এখানে কেজিতে আসছে, এখানে বক্স হিসাবে আসবে, এত বস্তা রয়েছে, এভাবে সেল করলে এখানে সেমভাবে আসবে। তো আমি এখন ইম্পর্টেন্ট একটা ফিচার দেখব, সেটা হলো কোম্পানির ড্যামেজ এবং রিটার্ন। আমি একটু দেখে আসি, ডেমো প্রোডাক্টটা আমার স্টকে আছে 9.94 বস্তা, তো আমি সাপোজ এর মধ্যে 2 বস্তা নষ্ট হয়ে গেল, এটা ড্যামেজ লিস্টে চলে যাবে, তাহলে আর স্টকে কত থাকবে, 7.9, ওকে ড্যামেজ লিস্টে চলে গেল। তো আমি এখন ব্যাক যাব, স্টকটা দেখব 7.9, দেখেন 2 বস্তা এখান থেকে কমে গেছে। আর একই সাথে আমরা এখন ড্যামেজ লিস্টে চলে যাব, ড্যামেজ লিস্টে কী অবস্থা, ড্যামো ড্যামেজ লিস্টে 2টা, আমরা কোম্পানির কাছে আমরা 2টা প্রোডাক্ট পাব। আর যদি আমি এই তারিখ থেকে এই তারিখের মধ্যে দেখতে চাই এই কোম্পানির কতগুলো প্রোডাক্ট ড্যামেজ হয়েছিল, 2টা প্রোডাক্ট ড্যামেজ হয়েছে কত তারিখে, আজকের তারিখে, এবং কোনো এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কোম্পানি ব্যাক করেছে কিনা, করেনি। এখন আমি এই কোম্পানিতে গিয়ে যে 2টা প্রোডাক্ট তার কাছে আমি পাবো, সে কী করলে 1টা প্রোডাক্ট ব্যাক করবে, এখন জাস্ট কোম্পানি ব্যাক এটাকে সিলেক্ট করব। দেখেন যে প্রোডাক্টটা আমরা পাবো এই প্রোডাক্টটা সাজেস্ট করবে, সাজেস্ট করলো, কয়টা পাবো, 2টা পাবো, সে এখন কী করলো, 1টা ব্যাক করলো, কোম্পানি ব্যাক এখানে জাস্ট ব্যাক করলো। এখন কী হওয়ার কথা, 7.94 ছিল স্টক, 1টা আবার স্টকে ব্যাক করলো, 8.94 হওয়ার কথা স্টকে 8.94, তার মানে স্টকে একটা ঢুকে গেছে। এখন আমরা ড্যামেজ লিস্টে যাব, 2টা পাইতাম, 1টা ব্যাক দিল, তার মানে তার কাছে আর 1টা পাবো, দেখেন 1টা আছে এখানে। এখন আমি যদি দেখতে চাই এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কোম্পানি কতগুলো ব্যাক করেছে, 1টা ব্যাক করেছে, তাহলে দেখেন এই যে যে হিসাব জটিল হিসাব নিকাশগুলো এখান থেকে খুব সহজভাবে আমরা মেনটেন করতে পারবো একটা সফটওয়্যারের মাধ্যমে, তাহলে কোনো খাতা বা কোনো টালি খাতা ইউজ করার প্রয়োজন হবে না। তো এখন আমরা দেখব
যদি ওপেনিং ব্যালেন্স তো আমরা অ্যাড করলাম, কোম্পানি কোনো কিছু পেমেন্ট করলো, এখন আমরা দেখব লেজার। আজকের দিনে ওপেনিং ব্যালেন্স কত ছিল, আজকে টোটাল সেল এত টাকা, পেমেন্ট করেছে কাস্টমার, দেখছেন পেমেন্ট করেছে এত টাকা, টোটাল সেল এত, বাট ক্যাশ হয়েছে 60 টাকা, কারণ 5 টাকা বাকি আছে এখানে। এরপর টোটাল এত হলো, এক্সট্রা কস্ট এত, ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করে নিই। সাপোজ আজকের দিনে ওপেনিং ব্যালেন্স ছিল 1000 টাকা, তাহলে এইখানে এসে জাস্ট ক্লিক করলে দিন শেষে ওপেনিং ব্যালেন্স এত ছিল, টোটাল সেল করলাম 65 টাকা, কাস্টমার পেমেন্ট করলো 2 টাকা, তাহলে টোটাল 1067 টাকা, এক্সট্রা খরচ হলো 1500 টাকা, পার্সেস কস্ট ছিল 60 টাকা, কোম্পানি পেমেন্ট, কোনো কোম্পানি পেমেন্ট করিনি, তো কোম্পানিকে যদি আমি এখন পেমেন্ট করতে যাই তাহলে কোম্পানি পেমেন্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে, তো এখানে টোটাল মাইনাসের উপরে আছি আমরা এখন, হ্যাভ এ হার্ড ডে। এখন এখানে এটা গেল আমার প্রফিট হয়েছে কিনা, আর এই পাশে ক্যাশবুক আমার, এখানে টোটাল ক্রেডিট 1062 টাকা এবং ডেবিট 1560 টাকা, তাহলে আমার মাইনাস আছে 494, এটা পকেট থেকে গিয়েছে। এটা গেল আজকের ডেটে, যদি আমি দেখতে চাই প্রিভিয়াস ডেট থেকে, সাপোজ জুন 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত, সকলে এই তারিখের মধ্যে আপনার ট্রানজ্যাকশনে টোটাল সামারি এবং ক্যাশবুক সামারিটা চলে আসবে। তাহলে আমাদের যে কোনো টাইপের হিসাব নিকাশ আমরা এই সফটওয়্যার দিয়ে খুব ইজিলি করতে পারবো। ডেলি সেলস, যে আজকে এটা সেল হয়েছে 3টা 72 টাকা, এবং আমরা ক্যাশ পেয়েছিলাম 65 টাকা, এটা দেখাচ্ছে মান্থলি সেল। এরপর আমাদের স্টক এন্ট্রি, 10টা স্টক এন্ট্রি হয়েছে, ডিটেলস সহ স্টক এন্ট্রি, মান্থলি স্টক এন্ট্রি, ডেলি এক্সট্রা কস্ট, ব্যাঙ্ক ডেবিট ক্রেডিট, এটা আমরা দেখেছি, কোম্পানি ড্যামেজ, এটা এটাও দেখবো। তো এভাবে আমরা পুরো একটা সফটওয়্যার দিয়ে পুরো বিজনেসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, এবং সব ধরনের হিসাব নিকাশ এবং কোনো ধরনের জটিলতা থাকবে না আশা করি। আর এখানে আরেকটু বলে রাখি যে আমরা যদি অ্যাড ইউজার অ্যাড করতে চাই, যে স্টাফ হিসাবে, তাহলে আমরা ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে স্টাফ হিসাবে অ্যাড করলে ইউজার তৈরি হবে, তারা লগ ইন করলে পুরা ফিচারগুলো অ্যাক্সেস পাবে না তাদেরকে। যেমন আমি এটা লগ আউট করি, লগ আউট করার পর যদি আমি ইউজার 12 পাসওয়ার্ড দিয়ে এটা ঢুকি, এখানে দেখেন ওরা লাভ ক্ষতি এসব দেখতে পারবে না, প্রোডাক্ট ডিলেট করতে পারবে না, আরও অনেকগুলো ফিচারের এখানে ওদের অ্যাক্সেস দেওয়া হয়নি। তো এইভাবে পুরো সফটওয়্যার, একটা সফটওয়্যার দিয়ে পুরো যে কোনো টাইপের সব ম্যানেজ করা যাবে। নিউ